আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় সেগমেন্ট সুরা ওমান লাইভ অনুষ্ঠানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নোমান। এবং আপনারা জানেন যে প্রতি পর্বে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, মেধাবী কণ্ঠশিল্পীকে আমরা হাজির করে থাকি। ঠিক তেমনই আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন সুদূর জয়পুরহাট থেকে, জয়পুরহাটের বন্ধু শিল্পী মোহাম্মদ রহমান হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি সরাসরি জয়পুরহাট থেকে নাকি? না, ঢাকাতে আসা হয়েছিল এর আগে, তারপরে স্টুডিওতে আসা। আচ্ছা, সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুরা ওমান লাইভ অনুষ্ঠান দেখা হয়, দেখার সুযোগ হয়? হ্যাঁ, দেখতাম অনেক সময়। দেশের বাইরে মনটা আসলে, দেশের বাইরে ছিলাম বাট মনটা দেশেই পড়ে, দেশে পড়ে থাকতো, দেশের যে সংস্কৃতির উত্থান পতন এগুলো দেখতেন আর কি সবসময়। সুরা ওমান লাইভ অনুষ্ঠানের প্রথম? না, এর আগে আসছিলাম একবার। আর একবার আসা আছে। জাকিরিয়া, এই সেট আপনার পরিচিত, এখানে কি হয় জি সবই আপনার পরিচিত। তো সম্মানিত দর্শক, রুম্মান হোসেন ভাইকে সুরা রহমান আরও একবার পেয়েছে, সুতরাং তিনি যে গানগুলো করেছেন এবারও সুন্দর সুন্দর গান অবশ্যই উপহার দিবেন। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। তো চলে যাই আমরা গানে যাব। জি ভাই, কোন গান দিয়ে শুরু করবেন আজকের অনুষ্ঠান? আমি মূলত একটা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করব। জি, এটার গীতিকার এবং সুরকার আল ইমরান তারেক, ওনার লেখা সুর করা, শুনি। আল্লাহ তুমি বড়ই মহা, গড়েছ জমিন আসমান, নবী রাসূল দিয়েছ মোদে, দিয়েছ আল কোরআন। আল্লাহ তুমি বড়ই মহা, গড়েছ জমিন আসমান, নবী রাসূল দিয়েছ মোদের, দিয়েছ আল কোরআন। আল্লাহ তুমি বড়ই মহান, খালিক তুমি মহান মালিক, তুমি দিয়েছ আমাদের প্রাণ, জীবন মরণ তোমার হাতে, তুমি দিয়েছ আমাদের মান, খালিক তুমি মহান মালিক, তুমি দিয়েছ আমাদের প্রাণ, জীবন মরণ তোমার হাতে, তুমি দিয়েছ আমাদের মান, দিয়েছ তুমি আমাদের জ্ঞান, হয়েছি মুসলমান, নবী রাসূল দিয়েছ মোদের, দিয়েছ আল কোরআন। আল্লাহ তুমি বড়ই মহান, তোমার দেশে দূর আকাশে, মিটি মিটি ওই চাঁদটা হাসে, তোমার হুকুমে ফুলেরাও সব গন্ধ ছড়ায় এই বাতাসে, তোমার দেশে দূর আকাশে, মিটি মিটি চাঁদ তারারা হাসে, তোমার হুকুমে ফুলেরাও সব গন্ধ ছড়ায় এই বাতাসে, দিয়েছ তুমি হেরা রইতা গাই যে তোমারই গান, নবী রাসূল দিয়েছ মোদের, দিয়েছ আল কোরআন। আল্লাহ তুমি বড়ই মহান, গড়েছ জমিন আসমান, নবী রাসূল দিয়েছ মোদের, দিয়েছ আল কোরআন। আল্লাহ তুমি বড়ই মহান। সুন্দর একটি গান দিয়ে আমরা শুরু করতে পেরেছি।
আপনার কণ্ঠ, যে কণ্ঠে যে বেজটা, মিষ্টতা, হঠাৎ করে আপনি কিছু কিছু জায়গায় হাঁচকি দিচ্ছেন অথবা রেশ করছেন, হ্যাঁ, তো এটা কিভাবে? আসলে এটা শুরুতে আমি ফলো করতাম তারেক মুনওয়ার সাহেবকে, আচ্ছা, শ্রদ্ধেয়, জি, তো ওনার গানগুলো শুনতাম। জীবনের প্রথম একটা গান শিখেছিলাম ওনার মুখ থেকে, বা ওনার ক্যাসেট থেকে, ফিতার যুগ তখন আর কি। ও যে আমার যখন ফুরাবে দিন, এই গানটা আমি শিখেছিলাম। হ্যাঁ, সেই গানটি কি যেহেতু জীবনের প্রথম গান শুনবো, জীবনের প্রথম, ইনশাআল্লাহ শুনবো, ইনশাআল্লাহ, তাই বলুন গল্প আগাক। তো এরপর ওনাকে ফলো করতাম, তারপরে শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান, গীতিকার সুরকার। মশিউর ভাই পর্যন্ত থাকা একটা ফোন কল নেই, ওকে শুনবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জহিরা দেব আপনি আসেন সাতক্ষীরা থেকে। সাতক্ষীরার বন্ধু, আজকে শিল্পী রহমান হোসেন ভাই আছেন স্টুডিওতে, তার কাছে কোনো স্মৃতিকথা, গানের অনুরোধ? জি, মায়ের গান। রহমান ভাই খুব সুন্দর মায়ের গান করেন আমি যতদূর জানি, শোনাবেন ইনশাল্লাহ, সাথে থাকুন। মায়ের গানের অনুরোধ এসছে, বশির রহমান ভাই পর্যন্ত ছিলেন। তো ওনাকে ফলো করতাম, এরপরে আস্তে আস্তে অনেক ভাইদেরকে ফলো করেছি আমি, সেখানে দেখেছেন। হ্যাঁ, দেখেছি কোন বিষয়গুলো টানে। জি, শুক্রিয়া। আপনি বলেছেন ফিতার যুগে আমরা চলে গেছিলাম, হ্যাঁ, যেটা আমাদের শুরু হয়েছিল। আরেকটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, জয়পুরহাটের বন্ধুকে আমরা পেয়েছি। তো রহমান ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? হাজার গানের একটু মানে গানটা রহমান ভাই খুলে স্মৃতিকথা শেষ করে আমরা ইনশাল্লাহ। তো এরপরে আস্তে আস্তে বেড়ে ওঠা, গানের প্রতি আগ্রহতা বাড়তেছিল। তারপরে জয়পুরহাট আমাদের উদ্ভাবন সাহিত্য সংস্কৃতি সংসদে আমি ছোট্ট, একেবারে ছোট্ট পিচ্ছি, তখন থেকে মানে সম্পৃক্ত হই। স্বাস্থ্য সংগঠনকে বাসা থেকে খুব দূরে ছিল না কাছাকাছি? দূরে ছিল, দূরে ছিল। তাহলে আসতেন কার সাথে? ও আমার বড় ভাইয়েরা ছিল, তাদের সাথে, আমার জ্যাঠাতো ভাইয়েরা ছিল, হ্যাঁ, তাদের সঙ্গে আসতাম আর কি। আমরা গান থেকে আসি। ওকে ভাইয়া, এখন একটা যেহেতু হামদে বাড়িতালা হয়ে গেল, একটা নাতের রসুল হতে পারে, হ্যাঁ জি, শুনি গাওয়া দরকার। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আমিরুল মোমিনীন মানিক ভাই, ওনার লেখা এবং সুর করা চেষ্টা করছে। যাকে আমি বেশি ভালোবাসি, সে যে আমার প্রিয় রাসূল, যাকে আমি বেশি ভালোবাসি, সে তো আমার প্রিয় রাসূল, তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল, যাকে আমি বেশি ভালোবাসি, সে তো আমার প্রিয় রাসূল। রাসূল নামের খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনাই ভ্রমরুলি, রাসূল নামের খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনাই ভ্রমরুলি।
সেই রাসূল নামে গান গে যায় পাপিয়া বুলবুল, যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল। সাগর নদী ঝর্ণা ধারা বহে আপন মনে, ও রাসূল প্রেমের পরাগ ছড়ায় সবার হৃদয় কোণে। আ সাগর নদী ঝর্ণা ধারা বহে আপন মনে, ও রাসূল প্রেমের পরাগ ছড়ায় সবার হৃদয় কোণে। সেই রাসূল নামে গান গে যায় পাপিয়া বুলবুল, যাকে আমি বেশি ভালোবাসি সে যে আমার প্রিয় রাসূল। তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল, যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল। রুবান ভাই, আগেও এই মন্তব্যটি করেছি, মানে আমি এই গানটি শুনেছি, মানিক ভাই খুব সুন্দর করেন, তো এই গানের মধ্যে যে দরদ আবেগটা অনেক রকম, খুব সুন্দর দিলেন এবং সুন্দর দিলেন। দোয়া করে রুবান ভাই একটু স্মৃতিচারণ করতে চাই। আপনি লক্ষ্য প্রাণের সুর 2015 সালে চ্যাম্পিয়ন হলেন, জি, সেই জার্নিটা বেশ লম্বা ছিল, অনেক লম্বা ছিল, অভিজ্ঞতা অনেক, পেরেশান কি হবে, হ্যাঁ অনেক লম্বা ছিল। তো প্রথমে আপনি অডিশন কোথা থেকে দিয়েছিলেন, মূলত ঢাকা কেন্দ্রিক নাকি কোনো অঞ্চল থেকে আসলে? অডিশন মূলত আমি দিয়েছিলাম বগুড়াতে, কয়েকবার দিয়েছিলাম, তারপরে লাস্ট 15 অডিশনে আমি এস কার্ড পেয়ে যাই। আচ্ছা আচ্ছা। এরপরে ঢাকাতে আসা দেশরী বালক উচ্চ বিদ্যালয়, এখানে আপনার মনে আছে অডিশন শেষ করে আপনার সঙ্গে অনেক, আমার সাথে রিকশায় অনেক রাতে বাসায় যাচ্ছিলেন, আপনার বাসাতেই ছিলাম আমি। হ্যাঁ, তো যাই হোক, সে থেকে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে অডিশনের পর অডিশন। আচ্ছা, আর একটু একটু ছোট করে প্রশ্ন করে যাই, একটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাইয়া? আমি আতাউর রহমান, জয়পুরহাট থেকে। জি 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 ভাইয়া বলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমাকে খুব ভালো লাগছে রহমানকে অনেকদিন পরে অনুষ্ঠানে দেখে। জি আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ আছে, আমি যে গানটা ওই শুরুতে যখন আমাদেরকে শোনানো হয়েছিল, আমার যখন ঘোরাবে দিন আসবে বহিন রাতি। জি জি ইনশাল্লাহ ভাইয়া, আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ। জি ভাইয়া আপনি সাথে থাকুন, আপনি সংযোগ হয়েছে আমাদের সাথে, খুব ভালো লেগেছে। জি 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 ভাইয়া বলুন। নমন ভাই, রহমান কিন্তু আমার হাতে গড়া। হ্যাঁ জি। আচ্ছা ভাইয়া, জাযাকাল্লাহ, আপনি সাথে থাকুন, পুরো অনুষ্ঠানটা দেখবেন আশা করছি। জি ভাই, আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করি। জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। রোমান ভাই, এটি কিন্তু তার জন্য অনেক বেশি পাওয়া, এই জন্য তিনি ফোন করে ফেলেছেন এবং আপনার সাথে কথা বলতে চেয়েছেন। আমি একটি গানের স্মৃতিচারণও করেছেন যে ওই গানটি, সেটি নিশ্চয়ই আপনার তালিকাতেও রয়েছে যেটা বলে হলো পাবো। তো আমরা একটা গানে যাব, তার আগে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলে রেখেছি যে আপনি কে, কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমরা আরও জানতে পারবো যে এত এত জেলা থেকে, এত এত জায়গা থেকে আমাদের সাথে আপনার যুক্ত হয়েছেন। গানে যাচ্ছি ইনশাল্লাহ। তো যেহেতু এই গানটার অনেকগুলো অনুরোধ চলে আসছে, তো গানটা না গাইলেই নয়, শুরু করেন প্লিজ। জি,
গানটার গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় তারেক মনোয়ার ভাই। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি আসবে না কেউ অন্ধ ঘরে একটু আলো নিয়ে। শুনছিলাম মধ্য হয়ে, ভাবছিলাম যে আমাদের যেদিন গহীন রাতে আসবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাথে থাকেন, আমিন আমিন। আমাদের সেই জার্নিটা যেন খুব সুন্দর হয়, সেই দোয়া আজকের আয়োজন থেকে করছি। রোমান ভাই কথা বলবো, তার একটু আগে একটু ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমার এখানে বলছি, সাতা ভালো আছেন? হ্যাঁ রে যাওন, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা ঠিক আছে, আজকের যিনি শিল্পী আছেন তেনার কাছে মায়ের গজলের অনুরোধ রয়েছে, তুমিও করেছো, আমরা শোনানোর চেষ্টা করছি। জি ইনশাআল্লাহ। কিছু কমেন্টস পড়ে আসি, দেখি কে কোথা থেকে দেখছেন এবং কি লিখেছেন, আমরা একটু জানার চেষ্টা করি। অবশ্যই জি। এস এম বাইজিদ ভাই লিখেছেন চুয়াডাঙ্গা থেকে। খালিদ মাসুদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ দেখছি বাঘারপাড়া যশোর থেকে। আমার ছোট্ট মামুনি খুব অসুস্থ, তার জন্য দোয়া চাই। আমরা লাইভের পক্ষ থেকে এখান থেকে দোয়া করছি, যারা দেখছেন তারাও দোয়া করবেন যেন মামুনি দ্রুত সুস্থ হয়ে যান। এম ডি আবদুল্লাহ আল মাহমুদ লিখেছেন আসসালামু আলাইকুম জয়পুরহাট থেকে দেখছি। এম ডি ইউসুফ মাহমুদ লিখেছেন নোমান ভাইয়ের কণ্ঠে পথ চলার গানটি শুনতে চাচ্ছি নোয়াখালীর হাতিয়া থেকে। আর যেহেতু শিল্পী আমাদের রোমান ভাই, তার কাছে বেশি গান শুনবো ইনশাআল্লাহ। আমিনুল ইসলাম আমিনুল রোমান ভাই লিখেছেন সুইডেন থেকে দেখছি। ফারহান মাসুদ নওশাদ মাহফুজ ভাই প্রত্যেকটা সঙ্গীত শোনার সময় আপনাকে খুব মিস করি, কারণ ছোটোবেলায় আপনার সঙ্গীত বেশি শুনতাম। আচ্ছা নওশাদ ভাই কথা বলেছেন। হাসিবুর রহমান বলেছেন, লিখেছেন যে নিউ ইয়র্ক থেকে দেখছি, এনওয়াইসি বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। মনির হুসাইন লিখেছেন অনেক ভালো লাগছে। এম ডি আতাউর রহমান লিখেছেন জয়পুরহাট থেকে দেখেছি। এছাড়া অনেকে অনেক কমেন্টস করেছেন এবং তাদের অবস্থান জানান দিয়েছেন, যারা মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করেছেন, তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আমরা চেষ্টা করবো আবারও কমেন্টস পড়ার। রোমান ভাই আরেকটি গানে যেতে চাই। জি ভাইয়া, যেহেতু মায়ের গানের একটা রিকোয়েস্ট অনেকবারই এসেছেন, এসেছে জি, একটা মায়ের গান করবো এবার, শুরু করি। তো গানটা মূলত লিখেছেন আমাদের সহপাঠী এক সময় ছিলেন, আচ্ছা, এ কে জেলানি ভাই, উনি খুব সুপরিচিত একটা মানুষ। হ্যাঁ শিল্পী আবার জি, এই গানটা উনি রেকর্ডিংও করেছেন, আচ্ছা, ভিডিও করেছেন, পাবলিশড হয়েছে জি জি। তো গানটা আমি করার চেষ্টা করছি, আর সুরটা করেছিলাম আমি রোমান হোসেন। জি ভাই, আমরা একটা ফোন কল নাই কেটে গেছে জি, গানে ফিরি। তো করার চেষ্টা করছি। এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো, এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো, এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো, এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো, স্নেহ ভালোবাসা দিয়ার তো জড়াই না, স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াই না, সে আমার মা আদরিণী মা, সে আমার মা স্নেহময়ী মা, মা 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 আমার মা, মা মা আমার মা, একটু ব্যথা পেলে আমি খেলার ছলে
মনে পড়ে বুক ভাসাতে দুই নয়নের জলে, একটু ব্যথা পেলে আমি খেলার ছলে, মনে পড়ে বুক ভাসাতে দুই নয়নের জলে, স্মৃতিগুলো মনে পড়ে ঘুম তো আসে না, স্মৃতিগুলো মনে পড়ে ঘুম তো আসে না, সে আমার মা আদরিণী মা, সে আমার মা স্নেহময়ী মা, মা মা আমার মা, মা আমার মা, কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত, আদরের চাদরে তাও আগলে রাখতে শত, কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত, আদরের চাদরে তাও আগলে রাখতে শত, এক নিমিষেই ভুলে যাও সকল বেদনা, এক নিমিষেই ভুলে যাও সকল বেদনা, সে আমার মা আদরিণী মা, সে আমার মা স্নেহময়ী মা, মা মা আমার মা, মা মা আমার মা। এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো, এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো, স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াই না, স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াই না, সে আমার মা আদরিণী মা, সে আমার মা স্নেহময়ী মা, সে আমার মা আদরিণী মা, সে আমার মা স্নেহময়ী মা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। খুব 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 কলজা থেকে গেয়ে দিলেন। একটি মন্তব্য করি, সেটি হচ্ছে আপনার অন্য কোনো সুর করা গান আমি শুনেছি বলে আমার খেয়ালে নেই, তবে এই সুরটি আপনি করেছেন আগেও জানি, আজ তো সরাসরি সেটি শুনলাম, খুব ভালো লেগেছে এবং মনে হচ্ছে যে আপনি আরও সুর করেছেন অথবা করতে পারবেন, সেই জায়গায় কি আসলে খেদমত করার সুযোগ হয়, সুর করার সুযোগ? আসলে আমি অনেক দিন যাবত একটু বাইরে ছিলাম, তো সকল বিষয় থেকেই আমি একটু দূরে ছিলাম, তো আমার আগ্রহ ছিল, অনেক গান সুর করেছি বাট পাবলিশড হয় নাই, বা অনেক গান লিখেছি সেগুলো পাবলিশড হওয়ার সুযোগ হয় নাই, তো আশা করছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন হয়তো বা গানগুলো আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। একটি বিষয় বলা, সেটা হচ্ছে যে আব্দুল কাদের জিলানী ভাইকে, জিলানী যিনি লিখেছেন এবং সুর করেছেন, আপনারা লম্বা সময় একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, সেটির সাক্ষী আমি। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন তার বিনিময়ে, এবং যেহেতু আপনি এই গান থেকে অনেক দূরে যাওয়ার পরেও আপনি বিদেশ ফেরত, মানে ফেরত আসলেন, এরপরে বিয়ে শাদিও করেছেন, যে ঘোষণাটা দর্শক শ্রোতাদের দিব বলেছিলাম যে রুম্মান হোসেন ভাই গত মাসে নাকি, জি গত মাসে কয় তারিখে, 14 তারিখে, 14 তারিখে তার শ্বশুরের মেয়ে তার ঘরে এসেছে নতুন মেহমান, তো তার জন্য দোয়া করবেন, দাম্পত্য জীবন জীবন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুখী সমৃদ্ধ দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন। তো যেটি বলার যে পেনভিশন কিন্তু আপনাকে খুঁজে পেয়েছে, আপনি অনেক দূর ডিটাস থাকলেও পেনভিশন আপনাকে খুঁজে এসেছে, অবশ্যই জায়গায় আপনি খেদমত করবেন। রুম্মান ভাই বেশ কিছু গানের অনুরোধ এসেছে, একজন ভাই চোয়াডাঙ্গা থেকে দেখছেন বলছেন যে আমাকে করেছে মুমিন মুসলমান, তো জি ভাই জি আমি একটি গান করছি যেটির কথা এবং সুর সাজিয়েছেন শ্রদ্ধেয় ওস্তাদ তফাজুল হোসেন খান, আমাকে করেছে মুমিন মুসলমান। আহ
আমাকে করেছো মুমিন মুসলমান, এই তো পরম পাওয়া, রাখিও আমায় স্নেহের ছায়ায়, আর কিছু নেই চাওয়া। ওহো হো, আমাকে করেছো মুমিন মুসলমান, এই তো পরম পাওয়া, রাখিও আমায় স্নেহের ছায়ায়, আর কিছু নেই চাওয়া। ও আল্লাহ, আমাকে করেছো মুমিন মুসলমান, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া। নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি, সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগি। নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি, সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগি। রিজিক দিও হালাল পথে, রিজিক দিও হালাল পথে, হয় না যেন হারাম খাওয়া। আমাকে করেছো মুমিন মুসলমান, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া। হেরার আলোয় দাও দেখিয়ে মুস্তাকিমের ঠিকানা, দিন কায়েমের কঠিন পথে যোগাও প্রাণে সান্ত্বনা। হেরার আলোয় দাও দেখিয়ে মুস্তাকিমের ঠিকানা, দিন কায়েমের কঠিন পথে যোগাও প্রাণে সান্ত্বনা। মরণ দিও শাহাদাতের, মরণ দিও শাহাদাতের, শোনো গোলামের প্রার্থনা। আমাকে করেছো মুমিন মুসলমান, এই তো পরম পাওয়া, রাখিও আমায় স্নেহের ছায়ায়, আর কিছু নেই চাওয়া। ও আল্লাহ, আমাকে করেছো মুমিন মুসলমান, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি আমার খুব পছন্দের গান। মাশাআল্লাহ। জি, সম্মানিত দর্শক, আমরা রুম্মান হুসেন ভাইয়ের কাছে গান শুনছি, শুনছি তার কথা। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। আজকে আমাদের শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন শিল্পী মোহাম্মদ রুম্মান হুসাইন, যিনি লক্ষ্য প্রাণের সুর 2015 সালের চ্যাম্পিয়ন হয়েছিলেন। চলুন তার কাছে গান শুনি আবারও, এবং শুনি তার কথা। রুম্মান ভাই, জি ভাই, অনেকগুলো গানের কিন্তু অনুরোধ আছে, কমেন্টস বক্সে এসেছে, এসে সাথে ফোন কলে আসছে বারবার, তো অনেক অনুরোধের গান আপনি শুনিয়েছেনও,
লাস্টলি একটি আঞ্চলিক গানের অনুরোধ এসেছে। জি, আপনার ভান্ডারে কি আছে সেই গান? জি জি আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি শুরু করবেন, তার আগে একটা ফোন কল নিচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, বেলাল ভাই ইতালি থেকে, কন্ট্রোল রুম থেকে আমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি বেলাল ভাই। তাহলে চিন্তা করেন, এখানকার টেকনিশিয়ানদের সাথে আপনি পরিচিত হয়ে গেছেন। রুম্মান ভাই আছেন আজকের স্টুডিওতে, তার কাছে কোন গানের অনুরোধ বলে ফেলুন প্লিজ। জি জি ইনশাআল্লাহ, আপনি থাকেন আমাদের সাথে, আমরা চেষ্টা করব। জি রুম্মান ভাই, তো জি ভাইয়া, আঞ্চলিক গানটা করে ফেলি। শিওর, আঞ্চলিক গান জয়পুরহাটের। জি, এর আগেও আঞ্চলিক গান একটা গিয়েছিলাম আমি ফ্যান মিশনে। আচ্ছা, অনেক পপুলার হয়েছে গানটা। আচ্ছা আচ্ছা, তো ওই গীতিকারে গীতিকার সুরকারেরই গান, মোহাম্মদ মুনি আমিন আমার সহপাঠী এবং সহযোগী। আচ্ছা, সহবন্ধু বলতে পারেন, একসঙ্গে চলাফেরা করেছি আমরা। আচ্ছা আচ্ছা, তো ওনার লেখা এবং সুর করা। তাহলে আপনার জন্য পাওয়া, তার জন্য পাওয়া, তার গান করছেন। জি শুনি। আরে লদির কুলদ বাড়ি হাঙ্গের কাতি টুপ টুপ জল, লদির কুলদ বাড়ি হাঙ্গের কাতি টুপ টুপ জল, সকাল বিকাল খেলমো হামরা কুতকুত হরি চল, তোরা সগলে বল হামরা হন জয়পুর হাটের সো। আরে লদির কুল্লদ বাড়ি হাঙ্গের কাতি টুপ টুপ জল, আরে লদির কুল্লদ বাড়ি হাঙ্গের কাতি টুপ টুপ জল, আরে সকাল বিকাল খেলমো হামরা কুতকুত হরি চল, তোরা সগলে বল হামরা হন জয়পুর হাটের সোর, ও দাদা বল হামরা হন জয়পুর হাটের সোর, ও নানা বল হামরা হন জয়পুর হাটের সোর। আরে মকবুল মিয়া আক্কাস আলী ফুলবর ভুট্টু আবাই, আরে তুঙ্গে লাগি দেমো হামরা আড়াই একখান জবাই, আরে মকবুল মিয়া আক্কাস আলী ফুলবর ভুট্টু আবাই, আরে তুঙ্গে লাগি দেমো হামরা দেশি মুগরা জবাই, আরে এত বড় কলজা হাঙ্গের ক্যাঙ্কে কর্ম সল, তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোল, ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সোল। আরে মুন্সি খালু লাগায় আলু কালায় আজ্জে বধু, আরে কি কমু বাই এত মিষ্টি যদুর বাড়ি কদু, আরে মুন্সি খালু লাগায় আলু কালায় আজ্জে বধু, আরে কি কমু বাই এত মিষ্টি যদুর বাড়ি কদু, আরে কুটুমালে খুশি হামরা গেলে চক্ষু সল, তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোল, ও নানা চল আমরা হন জয়পুর হাটের সোল। আরে তালের বড়া লাড়ু পাকান পায়ে সান্দে মাই, আরে গায়ের মন্ডল মাতবর বেকে আয়েস করে খায়, আরে তালের বড়া লাড়ু পাকান পায়ে সান্দে মাই, আরে গায়ের মন্ডল মাতবর বেকে আয়েস করে খায়, আরে আমরা করি আল্লাহ খোদা হিন্দু হরি বল, তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোল, ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সোল। আরে শাওন মাসত দেওয়া ডাকে কাঞ্চির পারদ বান, আরে লৌকাত করে ঘুরম তখন কর্ম লাটক গান, আরে শাওন মাসত দেওয়া ডাকে কাঞ্চির পারদ বান, আরে লৌকাত চড়ে ঘুরম তখন কর্ম লাটক গান, আরে চান্দা বাবলু লায়ক খাঙ্গের ভোল্টার বাবু খল, তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোল, ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সোল। আরে লিত্তি ভোরে পন্তা খামো উদাই উঠলে পুবে, আরে গাই বিয়ালে দুধু খামো হাতের কবজি ডুবে, আরে লিত্তি ভোরে পন্তা খামো উদাই উঠলে পুবে, আরে গাই বিয়ালে দুধু খামো হাতের কবজি ডুবে, আরে মুন্টুরে তুই কোনটে গেলু গুড়ের মোটকি খোল, তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোল, ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সোল। লদির কুলদ বাড়ি হাঙ্গের কাতি টুপ টুপ জল, আরে লদির কুলদ বাড়ি হাঙ্গের কাতি টুপ টুপ জল, আরে সকাল বিকাল খেলমো হামরা কুতকুত হরি চল, তোরা জলদি চল আমরা হন জয়পুর হাটের সোল, ও দাদা চল আমরা হন জয়পুর হাটের সোল। জিয়া পতঙ্গক দেন যদি আসে না গুড় ভাগুর,
আর ঝপাত করে খেও মারিয়া তোলমু একখান মাগুর, আর জিয়াপত তঙ্গক দেন যদি আসে নাগুর ভাগুর, আর ঝপাত করে খেও মারিয়া তোলমু একখান মাগুর, আরে ডুমা কাল্লা তঙ্গক দিয়ে হামরা খামো ঝোল তোরা জলদি চল, আমরা হন জয়পুর হাটের সোর ও দাদা চল, আমরা হন জয়পুর হাটের সোর, আরে লদির কুলত বাড়ি হাঙ্গের কাঁতি টুপ টুপ জল, আরে লদির কুলত বাড়ি হাঙ্গের কাঁতি টুপ টুপ জল, আরে সকাল বিকাল খেলমো হামরা কুতকুত হরি চল তোরা জলদি চল, আমরা হন জয়পুর হাটের সোর ও দাদা বল, আমরা হন জয়পুর হাটের সোর ও নানা বল, আমরা হন জয়পুর হাটের সোর ও দাদা বল, আমরা হন জয়পুর হাটের সোর। বারাকাল্লাহ বারাকাল্লাহ, অনেক সুন্দর সুর বুঝেছি, কথাও কিছুটা বুঝেছি। আমি জানি না দর্শক শ্রোতা সবাই আপনারা বুঝেছেন কিনা, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনারা বুঝেছেন নাকি কত পার্সেন্ট বুঝেছেন সেটিও লিখতে পারেন। আপনার কাছে কিছু প্রশ্ন। জি ভাইয়া, আঞ্চলিক ভাষা নিয়ে খুব ফার্স্টলি আনসার করবেন, কাঁটি টুপ টুপ জল মানে কি? কাঁটি টুপ টুপ জল বলতে মানে নদীর যে পার আছে পারগুলো একে ভর্তি হওয়া, কাঁতি বলি এটাকে। আচ্ছা আচ্ছা, পারগুলোকে কাঁতি বলা হয়, আর টুপ টুপ জল বলতে একেবারে মানে ভোরে একেবারে ডুমাকাল্লা বলতে মাছের যে ডুমা, যে মাছের যে পিস আর কি, এগুলাকে ডুমা বলি, কাল্লা। জি, অনেক ধন্যবাদ এই জন্য প্রশ্ন করা। একটা আছে আমার নিজের জানা, আর একটা সময় আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আঞ্চলিক জ্ঞান শিল্পীরা বলে কিন্তু সুর এবং কথা মুখস্থ করে, কিন্তু তার উপরে অর্থের উপরে শিল্পীদের দখল থাকে না। আমরা রোমান ভাইকে সেখানে পাশ পেয়েছি আর কি, আমরা একটা ফোন কল নিচ্ছি। সালাম আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? জি, জয়পুরহাটের ফোন অনেক পাচ্ছি, যেহেতু জয়পুরহাটের বন্ধু পেয়েছি আমরা আজকে। কোন গানের অনুরোধ আছে রুম্মান ভাইয়ের কাছে? যে অনেক ঐতিহ্যবাহী একটা সঙ্গীতের কথা বলেছেন, আমরা চেষ্টা করছি শোনানোর। জয়পুরহাট থেকে কিন্তু অনেকে যুক্ত হচ্ছে। জি, অনেকে যুক্ত হচ্ছে। আমরা কোন গানে ফিরব এখন? সেরা জান্নাত একটা গান আছে, আল্লাহর কাছে চাওয়া। সেরা জান্নাত, জি। তো গানটার গীতিকার সুরকার নিয়াজ মখদুম। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন পাপীরে তওবা কবুল করে না রাব্বুল আলামিন। গুনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন পাপীরে তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি
নরকের অগ্নি সইতে পারব না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো বড়ই পাপি ফিরে এসেছি তোমার করুণার দোরে, তোমাকেই ডাকছি জীবনেরই সব গুনাহ স্বীকার করে। আমি তো বড়ই পাপি ফিরে এসেছি তোমার করুণার দোরে, তোমাকেই ডাকছি জীবনেরই সব গুনাহ স্বীকার করে। ফিরিয়ে দিও না ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি, ফিরিয়ে দিও না কোথা যাব আমি, কবুল করো প্রভু এ মুনাজাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। বারাকাল্লাহ বারাকাল্লাহ। আমরা একটা ফোন কল নিয়ে আপনার গান শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি চাপাইনবাবগঞ্জ থেকে। জি চাপাই, জি রোমান ভাইয়ের, জি বলুন, ফোনের ভলিউমটা কমিয়ে নিয়ে বলুন। রোমান ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? রোমান ভাই আমি সামনে কথা বলবো একটু, ইচ্ছা যে রোমান ভাইয়ের সাথে কথা বলুন। জি ভাইয়া বলুন, আসসালামু আলাইকুম। আপনার জীবনের সবচেয়ে বেশি পছন্দের গানের বিষয়টি বলেছেন আর কি, আর একটি গান শুনতে চান, চাই কোনটা সেটি? ভাইয়া আমি একটা দেশ গান করব এবার, শ্রদ্ধেয় আমিরুল মোমিনীন মানিক ভাইয়ের লেখা সুর করা, তো গানটা চেষ্টা করছি গাওয়ার। পাক পাক সোনা ধান কৃষকের মুখে গান, পাক পাক সোনা ধান কৃষকের মুখে গান, মেঠো পথে যায় শোনা যায় বাউল সুরের তান, সে আমার জন্মভূমি, সে আমার জন্মভূমি বাংলাদেশ। পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, মেঠো পথে যায় শোনা যায় বাউল সুরের তান, সে আমার জন্মভূমি বাংলাদেশ। পাকা পাকা সোনা ধান কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান। ও ভোরের শিশির পরে যখন দুর্বা ঘাসের পরে, মুক্ত কোনার হীরক ছড়ায় আমার হৃদয় ভরে। ভোরের শিশির পরে যখন দুর্বা ঘাসের পরে, মুক্ত কোনার হীরক ছড়ায় আমার হৃদয় ঘরে।
সবুজের গাও, পাল তোলা নাও, সেই তো আমার শ্যামলিমা, সবুজের অভিধান, পাকা পাকা সোনা ধান, কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান, কৃষকের মুখে গান, মেঠো পথে যায় শোনা যায় বাউ উল সুরের তান। ও দোয়েল শ্যামার গান শোনা যায় হিজলের বাগানে, মাঠের চাষি মসজিদে যায় আজানের আহ্বানে, দোয়েল শ্যামার গান শোনা যায় হিজলের বাগানে, মাঠের চাষি মসজিদে যায় আজানের আহ্বানে, সবুজের মাঠ নদীর ওই ঘাট, সেই তো আমার চিরচেনা বাংলা মাটির ঘ্রাণ, পাকা পাকা সোনা ধান, কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান, কৃষকের মুখে গান, মেঠো পথে যায় শোনা যায় বাউ সুরের তান। সে আমার জন্মভূমি, সে আমার জন্মভূমি বাংলাদেশ, পাকা পাকা সোনা ধান, কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান, কৃষকের মুখে গান, পাকা পাকা সোনা ধান, কৃষকের মুখে গান। বাহ, চমৎকার গান, চমৎকার, অনেকদিন পর শুনলাম এই গানটি। সুরের আহ্বান ভালো লাগছে খুব। একটা প্রশ্ন করি, আপনি তো জয়পুরহাট থেকে এসেছেন, সেখানে অনেক সোনালী ফসল, পাকা পাকা ধান, মানে দেশ গান গাইতে হবে তাই গাইলেন, নাকি এখন তো রিয়েলি পাকা পাকা ধান, পাকা পাকা ধান ঘরে উঠছে এখন, তারা খুবই খুশি? জি, এটাকে উপলক্ষ করেই আমি এই গানটা সাজিয়েছি। দেশ গান আরও ছিল। শুকরিয়া, ধন্যবাদ সুন্দর একটি গান বাছাই করার জন্য। রোমান ভাই, আমরা শেষের দিকে এগিয়ে যাচ্ছি। আমার কিছু গানের রিকোয়েস্ট ছিল, একটা গান রয়েছে, আমি চিন্তা করেছি যদি গান বলার সুযোগ হয় একটি গান বলব। অবশ্যই, কেন নয়। সেটি হচ্ছে আমার খুব পছন্দের গান, কাছাকাছি সময়ে এই গানটি শিখেছি। আপনি জানেন যে শিল্পীদের কোনো গান যদি অনেক বেশি ভালো লাগে, তো সেটা শেখার আগ পর্যন্ত সে কিন্তু গুনগুন করতে থাকে অনেক। জি, এটা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, আমার অনেক বারবার বারবার শিখি। তেমন একটি গান আমার খুব ভালো লাগার গান, গানটির কথা সাজিয়েছেন এইচ এম আবদুল্লাল মামুন। আচ্ছা। এবং সুর করেছেন হাসান আল রুমি। এটি হচ্ছে মানে কোরআনকে নিয়ে গান, গানটি করার চেষ্টা করছি। আপনি তৈরি হন, আপনার গান শুনবেন। কোরআন 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 কোরআন, সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর, সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, আরো সেরো কারো কাজে শ্রেষ্ঠ সে আজ কার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তিলাওয়াত, শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়াত, সালাতে ফাতেহায় রবের সাথে কথা হয়, রবের সাথে কথা হয়, অপূর্ব কারবার, এ কোরআন, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর।
এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, ক্ষণিকের দুনিয়া পেতে শেকল গুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াত গুলো বোঝো না একবার, ক্ষণিকের দুনিয়া পেতে শিকল গুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার, কোরআনের পক্ষে থাকো এ কোরআন বক্ষে রাখো, কোরআনের পক্ষে থাকো বক্ষে রাখো, দীপ্ত করো হাত, বুঝলে তারে মানলে তারে মিলবে হিদায়াত, তাওবায় নাসোহায় মুক্তির ঠিকানায়, তাওবায় নাসোহায় ফেরো না এইবার, এ কোরআন, এ কোরআন বাণী যে আল্লাহর, 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 সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, আরো সেরো কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার, এ কোরআন, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রুম্মান ভাইয়ের গানের ফাঁকে আমি একটা গান করে ফেললাম। রুম্মান ভাই, আপনার গানে ফিরবো, কোন গান করবেন এখন? জি ভাইয়া, আমি একটা ভাওয়াইয়া গান করব, মূলত রংপুরিয়া গান, রংপুরের ভাষায়, ঐতিহ্য তো ভাওয়াইয়া। জি ভাওয়াইয়া, রংপুরিয়া ভাষায় আমার, জি ভাওয়াইয়া এই গান। আচ্ছা শুনি তো, যে গানটা করার চেষ্টা করছি। একটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে এবং কোথা থেকে বলছেন? রুম্মান ভাই তো আজকে আমাদের সাথে এসেছেন, তার কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি ভাই, আমি ভাইয়ের কণ্ঠে একটু আমার একটা পছন্দের গান, সেই গানটা একটু শুনতে চাচ্ছি। বলুন প্লিজ, কোন গানটি? আচ্ছা আমি ছোট্ট করে গানটা গাইব। জি, আপনার আপনার সম্মানে সে ছোট্ট করে হলেও গেয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, গানটা আমার লেখা এবং সুর করা। বাহ, খুব ভালো হয়, ছোট্ট করে একটু গেয়ে দেই। জি শিওর, তারপরে আমি মজার গানে যাব। ওটা যদি পুরোটা আপনার রপ্ত থাকে বলতে পারেন, সমস্যা নেই। তাই আপনার লেখা সুর করা, বোন ফোন করেছেন। জগৎ ছেড়া এক মানুষ আছে, তার নাম মা জননী। জগৎ ছেড়া এক মানুষ আছে, তার নাম মা জননী। মায়ার চলে ঢেকে আমায়, মায়ার চলে ঢেকে আমায়, চোখে চোখে রাখেন তিনি। জগৎ ছেড়া এক মানুষ আছে, তার নাম মা জননী। জগৎ ছেড়া এক মানুষ আছে, তার নাম মা জননী। আখি জলে বুক ভেসে যায় আমার, হারিয়ে গেলে তুমি দূর পারাবার,
আখি জলে বুক ভেসে যায় আমার, হারিয়ে গেলে তুমি দূর পারাবার, তোমার মতো মা খুঁজে পাই না, তোমার মতো মা খুঁজে পাই না, শূন্য হৃদয়ে বাঁচি আমি, জগৎ ছেড়া এক মানুষ আছে তার নাম মা জননী, জগৎ ছেড়া এক মানুষ আছে তার নাম মা জননী, মায়ার চলে ঢেকে আমায়, মায়ার চলে ঢেকে আমায়, চোখে চোখে রাখেন তিনি, জগৎ ছেড়া এক মানুষ আছে তার নাম মা জননী। অনেক সুন্দর গান, মেলোডিয়াস, কথা সুন্দর, সুর সুন্দর। আমরা জীবিত মায়েদের গান কিন্তু কম শুনি, জি আমার এটা একটি পছন্দের গান হলো। এই গান কি অফিসিয়াল কোথাও বের হয়েছে? না ভাইয়া, কোথাও বের হয়নি এখনো। ঠিক আছে, এটা আলোর মুখ দেখাতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনার যে গানটি গাইতে যাচ্ছিলেন, মাঝে ফোন আসলো। চেংরা তুই মোটে নোয়াস ভাল, চেংরা তুই মোটে নোয়াস ভাল, দুঃখে বোধ হই কাটবে চিরকাল, ও তোর দুঃখে বোধ হই কাটবে চিরকাল। চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, দুঃখে বোধ হই কাটবে চিরকাল, ও তোর দুঃখে বোধ হই কাটবে চিরকাল। চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, দুঃখে বোধ হই কাটবে চিরকাল, ও তোর দুঃখে বোধ হই কাটবে চিরকাল। আরে তো কোন মহি দাদা, রে তুই নেকা পড়া কর দাদা, তুই নেকা পড়া কর, তো কোন মহি দাদা, রে তুই নেকা পড়া কর দাদা, তুই নেকা পড়া কর, থাক বাদে ঘুরিয়া বেড়াস এই ঘর ওই ঘর, নেকা পড়া শিখলো না কোনো কিছু জানলো না, এজন্যে তোর হয়েছে এই দেন করুণ হার। চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, দুঃখে বোধ হই কাটবে চিরকাল, ও তোর দুঃখে বোধ হই কাটবে চিরকাল। চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, দুঃখে বোধ হই কাটবে চিরকাল, ও তোর দুঃখে বোধ হই কাটবে চিরকাল। আরে আজকালকার যুগে, রে তোর চালাক হওয়া চাই দাদা, তোর চালাক হওয়া চাই, আজকালকার যুগে, রে তোর চালাক হওয়া চাই দাদা, তোর চালাক হওয়া চাই, চালাক চতুর না হইলে কোনো খাওয়া নাই, আজকালকার যুগে, রে তোর চালাক হওয়া চাই দাদা, তোর চালাক হওয়া চাই, চালাক চতুর না হইলে কোনো খাওয়া নাই। হাবা গো বাবু কি করিয়া খাবু, কেমন করে পুষ্পুরে তুই তোহরই বসাওয়াল। চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, দুঃখে বোধ হই কাটবে চিরকাল, ও তোর দুঃখে বোধ হই কাটবে চিরকাল। চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, চ্যাংরা তুই মোটে নোয়াস ভাল, দুঃখে বোধ হই কাটবে চিরকাল, ও তোর দুঃখে বোধ হই কাটবে চিরকাল, ও তোর দুঃখে বোধ হই কাটবে চিরকাল।
বাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর। আরও একটি আঞ্চলিক গান আমরা শুনলাম। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটি বিষয় বলতে চাই যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আঞ্চলিক গানগুলো অনেক সমৃদ্ধ, অনেক সমৃদ্ধ। আপনারা অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে ইদানিং খেয়াল করলে দেখবেন যে আঞ্চলিক গানগুলো ছোট বড় মাঝারি বয়সের যেই গাক না কেন সেগুলো অনেক মন্তব্য, অনেক শেয়ার, অনেক মানুষ সেগুলো দেখছে দেখছে। তার মানে আঞ্চলিক গানের কিন্তু অন্যরকম একটা চাহিদা রয়েছে, এবং সংস্থার সংগঠন, তারপরে এই প্যানভিশন টিভির মতো অন্যান্য যারা কাজ করছে ডিজিটাল প্ল্যাটফর্মে, তারাও কিন্তু আঞ্চলিক গানগুলোকে উঠে নিয়ে আসার চেষ্টা করছে। আমি রোমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের বাছাইয়ের মধ্যে সে আঞ্চলিক গান রেখেছে। আঞ্চলিক ভাষা, আঞ্চলিক গান, ভাটিয়ালে ভাওয়াইয়া, এগুলো আমাদের সম্পদ, এগুলো আমরা মানে শুদ্ধ ভাষার সাথে অবশ্যই এগুলো চর্চা করবো ইনশাআল্লাহ। যে রোমান ভাই, আরেকটি গান শুনতে শুনতে আমরা লাইভ শেষ করতে চাই, তার আগে বিদায়ী কথা আপনি। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে এতক্ষণ যে সঙ্গীত উপস্থাপন করলাম, এগুলোর মধ্যে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় হলো, আমাকে নক দেবেন, আমাকে পরামর্শ দেবেন, আমি আপনাদের কাছ থেকে এটাই চাচ্ছি যে আপনারা সকলেই আমাকে পরামর্শ দেবেন, ভালোবাসা দিবেন। জি, ভালোবাসা দেবেন। আর লাইভগুলো, যে লাইভগুলোই হচ্ছে প্যানভিশনের আয়োজনে, আপনারা সকলে এগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, ভালো দিকগুলোও বলবেন, খারাপের দিকগুলোও বলবেন, আর সর্বোপরি আমাদের সাথে থাকবেন আমি আশা করছি। জি, সকলেই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন ভালো রাখেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। রোম্মান ভাইয়ের বিনয়ের জায়গাটা দেখে আমার ভালো লাগলো, যে গানের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, পরামর্শ চেয়েছেন, দোয়া করছেন। আমার মনে হয় এখানে যারা আছেন সুস্থ সংস্কৃতির সাথে, যারা এই যে সময় ব্যস্ততার ভিড়েও যারা সময় করে আমাদের লাইভটি দেখছেন, মন্তব্য করছেন, শেয়ার করছেন, অবশ্যই তার আল্লাহর সন্তুষ্টিকে খেয়ালে রেখেই এই কাজটি করছেন। তো আমি রোম্মান ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, আমি আমার পক্ষ থেকেও। এতক্ষণ আমাদের লাইভ যারা দেখেছেন, আমাদের সাথে ছিলেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করে আমরা লাইভ শেষ করছি। শেষ করার পূর্বে আমাদের রোম্মান ভাইয়ের একটি গান শুনতে শুনতে আমরা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। প্যানভিশনের প্রতিটি পর্ব, প্রতিটি সেগমেন্ট দেখবেন সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। গানটা আমার লেখা সুর করা, অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যখন আসি প্যানভিশনে, তো গানটা আমি করার চেষ্টা করছি। নাতে রাসুল। জি। মরুর দুলাল তুমি, মরুর দুলাল, ভেঙে দিলে সকল ফেতনার জাল। মরুর দুলাল তুমি, মরুর দুলাল, ভেঙে দিলে সকল ফেতনার জাল। অন্ধকারে তুমি আসলে ধরাই, আলোকিত করলে জ্বালিয়ে মশাল। অন্ধকারে তুমি আসলে ধরাই, আলোকিত করলে জ্বালিয়ে মশাল। মরুর দুলাল তুমি, মরুর দুলাল, ভেঙে দিলে সকল ফেতনার জাল। মরুর দুলাল তুমি, মরুর দুলাল, ভেঙে দিলে সকল ফেতনার জাল। জাহেলিয়াতের সেই চরম তমশায় সমাছন্ন ছিল আরব সমাজ, লুটপাট হত্যা আর ব্যভিচার ছিল না নতুন কোন কাজ। জাহেলিয়াতের সেই চরম তমশায় সমাছন্ন ছিল আরব সমাজ, লুটপাট হত্যা আর ব্যভিচার ছিল না নতুন কোন কাজ।
ইসলামের তরে রক্ত ঝরালে তুমি, তায়েফের ময়দান হলো লালে লাল, মরুর দুলাল তুমি মরুর দুলাল, ভেঙে দিলে সকল ফেতনার জাল, মরুর দুলাল তুমি মরুর দুলাল, ভেঙে দিলে সকল ফেতনার জাল, মরুর দুলাল তুমি মরুর দুলাল, ভেঙে দিলে সকল ফেতনার জাল।